সবাইকে আবার এডিলেকচাবেরিতে স্বাগতম আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ সালের এই ইউনিটের জীববিজ্ঞান প্রশ্নের সমাধান করব তবে সকাল বেলাটা ওকে তো এখানে আমি প্রথম দশটা প্রশ্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ আমরা আরেক দিন আরও আলোচনা করব তো আমি তোমাদেরকে মূলত প্যাটার্নটা বোঝানোর জন্যই এই কোয়েশনগুলো আলোচনা করতেছি এগুলো আসলে সমাধান করতে যাচ্ছি না আমি আমি আসলে তোমাদেরকে প্যাটার্ন প্যাটার্ন যেটা সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে তোমাদেরই কীভাবে বায়োলজিটা শেষ করতে হবে ওকে সিইউর যে কোয়েশ্চেন ব্যাংক সাপোজ আমাদের একটা বই আছে হালদা পাবলিকেশনের ডিডি সরি এই ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক এটাতে কিন্তু আমি যেভাবে বলবো সেভাবেই সমাধান দেওয়া আছে আমি সেগুলো সমাধান করব কিন্তু সেভাবেই সমাধান দেওয়া আছে এবং এটাতে কিন্তু তোমার টপিক ওয়াইজ ইম্পর্ট্যান্ট যেই সূত্রগুলো বা তথ্যগুলো সেগুলো দেওয়া আছে প্রতিটা চাপ্টারের এখানে কিন্তু তোমার এরকম না যে একটা চাপ্টার ডিটেলস আলোচনা করা হয়েছে এখানে কিন্তু তোমার প্রতিটা অধ্যায়ের ইম্পর্ট্যান্ট টপিকগুলো সাজেশন আকারে দেওয়া আছে ওকে বাংলা ইংরেজি তারপর হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্টই কারণ এগুলো থেকে সিইউতে এই ইউনিটে প্রশ্ন আসে অর্থাৎ বাংলাও আসে ইংরেজিও আসে ওকে এবং সেটা মাস্ট আনসার করতে হয় তো এটার যে সুবিধা বললাম এটা আসলে কী বই এটা হচ্ছে যে বিগত পনেরো বছরের প্রশ্নের সহ সমাধান দেওয়া আছে আর সাথে হচ্ছে শুরুতে সাজেশন দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের ওকে তো যেটা আমি তোমাদেরকে বলবো সাদেশনটা তো তোমরা ফলো করবা এই বই থেকে সেই সাথে যেটা করবা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোকে তুমি একবার নিজে অ্যানালাইসিস করবা যে তুমি সাপোজ বায়োলজি নিয়ে ধরলা বায়োলজির একটা খাতার তৈরি করলে আগে হ্যাঁ একটা খাতা তৈরি করলা প্রথমে তুমি দুই হাজার উনিশ সালের প্রশ্নটা ধরো ওকে দুই হাজার উনিশ সালে সকাল বিকাল দুইটায় ধরো ধরে তুমি দাগায় ফেলো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবার তুমি আরেক পেজে যাও আরেক পেজে গিয়ে দুই হাজার আঠেরো সালের প্রশ্নটা ধরো ধরে তুমি দাগায় ফেলো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবার তুমি দুই হাজার যাও এভাবে তুমি চার বছরের প্রশ্নের অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করলে তুমি বুঝে যাবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে তুমি দেখবে যে কিছু কমন টপিক তুমি পেয়ে যাবা ওগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে তো তোমার তার মানে ওই টপিকগুলো তোমাকে কি করতে হবে বেশি করে অ্যানালাইসিস করতে হবে বেশি করে পড়তে হবে সেই জিনিসটাই আমরা আমাদের এই বইটাতে দিছি সেই টপিকগুলোকে এই বইতে আমরা দিছি বাট তোমরাও আরেকবার দেখবা তোমরা দেখলে যেটা হবে আমরা দেখলেছি যে আমরা যেটা দিছি সেটা হয়তো তোমার কাছে ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে তোমার কাছে মনে হবে মনে হবে এমনি দিছে বইতে কিন্তু আমরা ওই এমনি দিই নেই আমরা অ্যানালাইসিস করে দিছি কিন্তু তুমি যখন নিজে অ্যানালাইসিস করবা তখনই জিনিসটা ধরতে পারবা যে আসলে কেন এইভাবে আমরা দিছি এবং তখন তোমার পড়ার প্রতি আগ্রহ আসবে এরাই কিন্তু আগ্রহটা আসবে না এর মনে হবে বইতে দিছে আর কি ওকে সেই আগ্রহটা নিয়ে আসতে হলে তোমাকে এটা অ্যানালাইসিস করে দেখতে হবে তো আমরা সেই অ্যানালাইসিস দিয়ে কিছুটা যাবো আজকে এবং তোমাদেরকেও বলার চেষ্টা করব যে আসলে কোন টপিক থেকে প্রশ্ন আগেও আসছিল ওকে এখানে একটা আমার প্রশ্ন আমরা দেখতেছি স্নায়ুতন্ত্র কোন ব্রুনীয় স্তর থেকে উৎপন্ন হয় এই যে ব্রুনীয় স্তর এটা থেকে সিউতে প্রতি বছরই প্রায় একটা করে কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে দেখা যায় যে এক বছর না আসলে পরের বছর আবার টানা দুইবার আসতেছে ওকে মানে পরের দুই বছর আসতেছে অর্থাৎ যদি একবার না আসে পরের টানা দুইবার হলেও আসে অর্থাৎ বেশিরভাগ সময় এখান থেকে প্রশ্ন এসে থাকে ব্রুণীয় স্তর থেকে তো অ্যান্ডোডাম ম্যাসোডাম অ্যাক্টোডাম এগুলো তোমরা জানো সবগুলোই ব্রুণি স্তরগুলো এই ব্রণি স্তরগুলোর কোনটা থেকে কি উৎপন্ন হয় সেটা তোমাকে একদম নক্ষদর্পণে শিখে রাখা লাগবে এটা মেডিকেলেও আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আসে ওকে তো স্নায়ুতন্ত্র কোথা থেকে তৈরি হয় স্নায়ুতন্ত্র কিন্তু একটোডাম থেকে তৈরি হয় তোমরা এটা জানো একটোডাম থেকে আরও তৈরি হয় দাঁতের অ্যানামেল তৈরি হয় ত্বক তারপর হচ্ছে তোমার আমাদের চুল ওকে নাক যে আমাদের যে ইয়াগুলো মানে হচ্ছে যে বাহ্যিক যে অঙ্গগুলো বেশিরভাগই তোমার অ্যাক্টোডাম থেকে তৈরি হয়ে থাকে ওকে তা আমরা সেদিকে যাচ্ছি না এখানে স্নায়ুতন্ত্রটাই মূলত ইম্পর্ট্যান্ট যে স্নায়ুতন্ত্র এক থেকে তৈরি হয় এটা অনেকে বুঝে না সেই জন্যই এটা তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে তাহলে স্নায়ুতন্ত্র এক এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো কোন প্রাণীতে হিপনোটক্সিন পাওয়া যায় হিপনোটক্সিন আসলে তোমার জেলি পাওয়া যায় হাইড্রাতেও পাওয়া যায় এখানে তুমি এখন কোনটা দেখাবা তুমি অপশন দেখাবা অপশন যেটা শুরুতে থাকে সেটা দেখাবা ওকে শুরুতে কী আছে এ জেলি তুমি যা দাগাবা জেলি মানে নিয়ম হচ্ছে যে দুইটা যদি একই আনসার হয় তাহলে অপশন আগেরটা দাগানো ওকে এখন যদি হাইড্রা আগে থাকে তুমি হাইড্রা ক্ষেত্রে হাইড্রা দেখানোর কথা ছিল কারণ হাইড্রাটাই মূলত তোমাদের বইতে বেশি আলোচনা আছে কিন্তু কিন্তু আলোচনা আছে বইতে ওকে তো সেই জন্য আমরা আসলে ডিসিশন নিব না যে হাইড্রা দেখাইতে হবে আমরা আগে যেটা সেটা দেখাবো ওকে হিপনোটক্সিন আসলে কি তোমরা এটা জানো যে নিডোব্লাস্টের ভেতরে হিপনোটক্সিন থাকে এই হিপনোটক্সিনের কাজ হচ্ছে যে তোমার হিপনোটক্সিন নিঃসরণ করে সে শুত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করে কে হাইড্রা এবং জেলিফিশ বা এই জাতীয় যে প্রাণীগুলো তারা এই হিপনোটক্সিনটা আসলে প্রোটিন এবং ফ্যানলের তৈরি এটাও পরীক্ষা একবার আসছিল আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম ওকে প্রোটিন এবং ফ্যানলের তৈরি তাহলে এই হিপনোটক্সিন বা যে নিডোব্লাস্ট এখান থেকে প্রশ্ন এসে থাকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবে যে তুমি কোনো না কোনো প্রশ্ন আসছে তুমি এটা বইতে একটু দাগিয়ে রাখো নিম কোন প্রাণীর শিশুদশা এখন বিভিন্ন প্রাণীর শিশুদশা আছে তোমাদেরকে সেগুলো ভালো করে আইডিয়া করতে হবে নিম হচ্ছে ওই সকল প্রাণীর শিশুদশা যেই সকল প্রাণীতে অসম্পূর্ণ রূপান্তর দেখা দেয় বা অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় অসম্পূর্ণ রূপান্তর দেখা গেলে সেটার শিশুদশাকে সেই প্রাণীর শিশুদশাকে নিম বলা হয় আর যেই সকল প্রাণীর মধ্যে সম্পূর্ণ রূপান্তর দেখা যায় অসম্পূর্ণ নয় সম্পূর্ণ রূপান্তর সেগুলোর শিশুদশাকে বলা হয় লার্ভা তাহলে নিশ্চয়ই লার্ভা কি নিম কি তোমরা আশা করি বুঝতে পারছো নিম কার নিম হচ্ছে তোমার গাছ ফরিংয়ের শিশুদশা আর লার্বাকার লার্বা সাপোজ হচ্ছে যে প্রজাপতি প্রজাপতি তাহলে প্রজাপতির শিশুদশাকে আমরা লার্বা বলতে পারি আর গাছফরিং বা তেলা পোকা এদের শিশুদশাকে আমরা কি বলতে পারি নিম বলতে পারি ওকে কারণ ফরিং এবং তেলা মধ্যে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় আর প্রজাপতির মধ্যে সম্পূর্ণ রূপান্তর দেখা যায় ওকে এবার আসছে একটা রোগের নাম সিফিলিস সিফিলিসের জীবাণুর গণ কোনটি সিফিলিসের জীবাণুর গণ হচ্ছে তোমার ট্র্যাপো নেমা এখানে একটা দেখতেছি আমরা নেইসারিয়া এটা হচ্ছে আসলে গণরিয়া রোগ নামক একটা রোগ আছে সেই রোগের জীবাণু এটাও একটু পাশে দাগিয়ে রাখবা তোমরা ওকে আমি যেভাবে বলতেছি এভাবে আমাদের বইতে আরও আরও এভাবে তো ব্যাখ্যা আছে এর সাথে আরও বিস্তারিত দেওয়া আছে আমাদের বইটাতে প্রতিটি অ্যান্টিবডি হলো প্রতিটি অ্যান্টিবডি আসলে অ্যান্টিবডি কি অ্যান্টিবডি হচ্ছে যে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদের দেহটাকে রক্ষা করার জন্য এক ধরনের প্রতিরক্ষা সিস্টেম তৈরি করে অ্যান্টিবডি বা মানে এ হিসাবে মানে হচ্ছে যে আমাদের বডিটাকে আমাদের দেহকে রোগ থেকে বাঁচানোর জন্যই অ্যান্টিবডিগুলো কাজ করে থাকে সৈনিকের মতো ওকে এবং এই অ্যান্টিবডিগুলো মূলত প্রোটিনে তৈরি বিশেষ করে গাই গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি এবং প্রতিটি অ্যান্টিবডি আবার বলতেছি প্রতিটি অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন একক দ্বারা তৈরি হয়ে থাকে ওকে তাহলে আমরা বলবো যে প্রতিটি অ্যান্টিবডি কি ইমিউনোগ্লোবিন ওকে এই অ্যান্টিবডি থেকেও কিন্তু প্রায় সময় প্রশ্ন এসে থাকে ওকে এবার আমরা চলে যাচ্ছি শালক সংশ্লেষণ এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে প্রায় সময় ক্লিকছে শালক সংশ্লেষণে সূর্যালোকের কোন কোন ব্যবহৃত হয় শালক সংশ্লেষণে সূর্যালোকের ফোটন ব্যবহৃত হয় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ফোটন সেখানে থাকে ওকে ব্যাকটেরীয় ফাজ এক ধরনের ব্যাকটেরিয় ফাজ এখানে ব্যাকটেরিয়া শব্দটা থাকলেও ফার্স্ট শব্দ থেকে বুঝতে হবে যে ব্যাকটেরিয়া খায় ব্যাকটেরিয়া ফাঁস মানে হচ্ছে ব্যাকটেরিয়া খায় এখানে ফাজ মানে আসলে এইচ এ জি ই যেটার অর্থ হচ্ছে টু ইট বা বক্ষণ করা তাহলে ব্যাকটেরিয়া ফাঁস মানে যে ব্যাকটেরিয়া খায় এখন তুমি বলো ব্যাকটেরিয়া কারা খায় ভাইরাস তাহলে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস ব্যাকটেরিয় ফ্স মানে ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া ফাঁস মানে ব্যাকটেরিয়াকে যে খায় বক্ষণ করে কারা করে ভাইরাস ওকে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় কয়েকবার যে আসছে তার কোনো হিসেব নেই তুমি প্রয়োজনে দেখতে পারো প্রয়োজনে কোনো না কোনো বই তোমাদের হাতে পাইলো যে বইগুলো আছে টেস্টের জন্য তুমি কিনছো সেগুলোতে যা দেখো এই প্রশ্নটা কয়েকবার আসছে ওকে এটা সি ইউতে আরো আসছিল আরও কয়েকবার আসছিল ওকে তারপরে থেকে মাঝে মধ্যে আসে বাট ইনসিটু বেশি আসে বলছে যে কোনটি এলাকা নহে তার মানে যেটি এলাকা না সেটি দেখাতে হবে ইনসিটু কনজারভেশনের এলাকা হচ্ছে তোমার অভয়ারণ্য জাতীয় উদ্যান সাফারি পার্ক এছাড়া ইকো পার্ক এগুলো হচ্ছে যে ইনসিটি কনজারভেশনের উদাহরণ তো জিন ব্যাংক যেটা সেটা কিন্তু ইনসিটিউ কনজারভেশনের উদাহরণ নয় এটা একসিটি কনজারভেশনের উদাহরণ তো এই জন্য তোমাকে এটা দেখাতে হবে ওকে ক্যাপসিডের একক কোনটি ভাইরাসের বাইরে যে একটা প্রোটিনের আবরণ থাকে তোমরা করোনা ভাইরাস আসার পরে সেটা পড়ছো যে ভাইরাসের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে সে আবরণগুলো একটু খ্যাপ খ্যাপ থাকে করোনা ভাইরাসের এটা একটু বেশি খ্যাপ খ্যাপ এই জন্যই সে খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে তো ভাইরাসের বাইরে যে প্রোটিনের আবরণ এই আবরণটাকে বলা হয় মূলত ক্যাপসিড এবং এই ক্যাপসিডের আবার একটা একক আছে সে একককে বলা হয় ক্যাপসোমিয়ার তাহলে ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণ থাকে সেটার একক হচ্ছে ক্যাপসিড আবার হচ্ছে ক্যাপসোমিয়ার ওকে এটা বেশি ইম্পর্টেন্ট এবার ভাইরাস থেকে অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে বিশেষ করে করোনা ভাইরাস থেকেও প্রশ্ন আসতে পারে তো তোমাদেরকে বায়োলজিতে সেটাও কিন্তু একটু দেখে রাখতে হবে দ্বিপদ নামকরণ এটা যে কয়বার আসছে পরীক্ষায় কোনো হিসাব নাই সিইউতে কবে আসছে তারও কোনো হিসাব নাই ওকে সো এটা তো তোমরা জানো লিনিয়াস ওকে লিনিয়াস আসলে কোন গ্রন্থে দ্বিপদ নামকরণের ধারণা দিয়েছিলেন সেটাও পরীক্ষা আসে সেই বইটার নাম হচ্ছে তোমার সিস্টেমা নেচার। সিস্টেমা ন্যাচার বইতে তিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণের নিয়ে বা দ্বিপদ নামকরণ নিয়ে বা দ্বিপদ নামকরণের ধারণা অবতারণা করেন ওকে তাহলে আজকে আমরা এই দশটা প্রশ্নের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা বইতে অনেক কিছুই পড়ি বাট যে জিনিসটা হয় প্রশ্ন কিন্তু সেই গতানুগতিক যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এসে থাকে ওকে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা বইয়ের পাশাপাশি বই পড়ার পাশাপাশি রেগুলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সমাধান করতে হবে দেখতে হবে যে আসলে তোমার কি প্রশ্ন আসলে আসে তুমি অনেক কিছু পড়বে বইতে দেখবে যে ফিউজ হিউজ লাইন আছে অনেক কিছু লেখা আছে হাবি জাবি কিচ্ছে অনেক কিছু লিখে আছে সব কিছু কিন্তু তোমার দরকার হবে না তোমার দরকার হবে মূল যে পয়েন্টগুলো যেগুলো আসলে জানতেই হবে সেগুলো এই জন্যই তোমাকে বেশি বেশি করে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আবারও বলতেছি বেশি বেশি করে প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা যে প্রশ্ন কী ধরনের হয় তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে দেখো তোমাকে ইনসিটিউ পড়তে হচ্ছে তোমাকে পড়তে হচ্ছে অ্যাপকগুলো তোমাকে পড়তে হচ্ছে কোনটার প্রবর্তক কে তোমাকে পড়তে হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে যে আইডিয়াগুলো বেসিক সেগুলো তোমাকে শালক সংশ্লেষণ নিয়ে পড়তে হচ্ছে অ্যান্টিবডি আসলে কি তারপর হচ্ছে জীবাণুগুলো বিভিন্ন রোগের তারপর হচ্ছে তোমার লার্ভা লার্ভা এবং নিম কাকে বলে ওকে এটা কিন্তু একটা বেসিক আইডিয়া ওকে এটা অনেকে পারা নাই সেই আসলে দিছে এটা কিন্তু দেওয়ার কথা না তারপর হচ্ছে হিপনোটক্সিন খুবই গুরুত্বপূর্ণ একটা স্টান স্নায়ুতন্ত্র তৈরি হয় একটু থেকে তারপর মেসনডাম থেকে কি তৈরি হয় তারপর হচ্ছে অ্যান্ডোডাম থেকে কি তৈরি হয় এই জিনিসগুলো তোমাকে জানতে হবে ওকে তো সেই জন্যই আমরা বলবো যে তোমরা আবারও বলতেছি বেশি বেশি করে প্রশ্ন করবা তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবা আবারও বলতেছি এই বইটা চাইলে তুমি কালেক্ট করতে পারো পাশে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো তাহলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব যদি তোমার এলাকায় বইটা না থাকে ওকে তো আজকে চলে যাচ্ছি আবার একদিন আমরা আবারও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ